সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ময়ূরের সৌন্দর্য বিমোহিত করে না এরকমের লোক হয়তো খুঁজলে খুব কমই পাওয়া যাবে। বিশেষ করে যারা বিভিন্ন রকমের শৌখিন পাখি লালন পালন করেন, তাদের মনের কোনায় ময়ূর লালন পালনের ইচ্ছে অনেক সময় উকিঝুঁকি মারে এবং তাদেরকে ময়ূরের সৌন্দর্য বিমোহিত করে রাখে। তবে ময়ূরের প্রাইস অত্যাধিক হওয়ার কারণে অনেকেই হয়তো এই ময়ূর পোষার শখ নিজের মনের কোনায় যে উকিঝুঁকি মেরেছিল সেখানেই সমাপ্ত করে রেখেছেন, কারণ এটি ছিল সাধ্যের বাইরে। খুবই আশার খবর নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আপনারা বাংলাদেশি হোম ব্রিডের ময়ূর কিনতে পারবেন খুবই কম দামে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূরের বাচ্চা, অসংখ্য পরিমাণে ময়ূরের বাচ্চা। এই ময়ূরের বাচ্চাগুলি বাংলাদেশের হোম ব্রিড। বাংলাদেশের আবহাওয়ার সাথে এই ময়ূরের বাচ্চাগুলি একেবারে পারফেক্টলি মানানসই। সেক্ষেত্রে আপনারা এই ময়ূরের বাচ্চাগুলি কিনে যদি লালন পালন করেন, মর্টালিটির হার খুবই কম থাকবে এবং এই পাখিগুলি যেহেতু বাংলাদেশে উৎপাদন করা হয়েছে, প্রাইস আপনারা ইম্পোর্টেড পাখির তুলনায় এক তৃতীয়াংশ। অর্থাৎ এর আগে যারা 1-1.5 লাখ টাকায় আপনারা ময়ূর কিনেছেন, ইম্পোর্টেড পাখি অনেক সময় বাংলাদেশে আনার পরে যেই দেশ থেকে আনা হয় সেই দেশের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার মিল নাও থাকতে পারে, তখন হয়তো পাখিগুলি খাদ্য অভ্যাসের কারণে কিংবা আবহাওয়ার তারতম্যের কারণে অনেক পাখি মারা যায় এবং ইম্পোর্ট করার জন্য বেশ একটা জার্নি, লম্বা জার্নি পাড়ি দিয়ে পাখিগুলি বাংলাদেশে আসে। সেক্ষেত্রে সেই পাখিগুলি অনেক সময় মারা যায়। শখের পাখি আপনি হয়তো সঠিকভাবে লালন পালন করতে সক্ষম হননি, যারা এর আগে কিনেছেন তারা অবশ্যই জানেন। আর আজকের ভিডিওতে আপনারা যে পাখিগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বাংলাদেশের হোম ব্রিড পাখি। এই পাখিগুলি খুবই কম দামে আপনারা কিনতে পারবেন। ফার্মের লোকেশন এবং ফোন নাম্বার আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই ময়ূরগুলির বয়স হচ্ছে 4 থেকে 5 মাস। এই ময়ূরের ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং 5 থেকে 6 মাস বয়সের ময়ূরগুলি আপনারা সাধারণত নর এবং নারী কনফার্ম করে নিতে পারবেন। আপনারা ভিডিওতে যে ময়ূরগুলি দেখতে পাচ্ছেন এর জোড়া কিনতে পারবেন 40,000 টাকার আশপাশের প্রাইজে। অর্থাৎ আপনারা যারা ময়ূর লালন পালন সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন অথবা ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে ময়ূরের বাচ্চাগুলি একই বেজের বাচ্চা বিভিন্ন সাইজের হয়ে থাকে। এখানে বেশ কিছু বাচ্চার সাইজ একটু ছোটো এবং বেশ কিছু বাচ্চার সাইজ একটু বড়। সেক্ষেত্রে দামের তারতম্য রয়েছে। আপনারা এখান থেকে বড় সাইজের যে বাচ্চাগুলি আছে নিতে চাইলে 40,000 টাকা জোড়া নিতে পারবেন, একটি নর এবং একটি মাদি মিলিয়ে নিতে পারবেন। এবং ছোটো সাইজের যে বাচ্চাগুলি রয়েছে সেগুলি আপনারা একটু কম দামে নিতে পারবেন। এই ময়ূরগুলির ভ্যাকসিনেশন কমপ্লিট করা রয়েছে এবং ময়ূরগুলির খাদ্যাভ্যাস সাধারণত আপনারা মুরগি কিংবা টার্কি, তিতির পাখি যারা লালন পালন করেছেন যেভাবে খাবার দিয়ে থাকেন, বাণিজ্যিক পোলট্রি ফিড এবং শাকসবজি হিসেবে আপনারা দিতে পারবেন কলমি শাক, লাল শাক, এই ধরনের সবজি এরা শাকসবজিগুলি খেয়ে থাকে। খুবই সাধারণভাবে লালন পালন করতে পারবেন ময়ূর পাখিগুলি যারা শখের বশে কিনতে চান অথবা বাণিজ্যিক ফার্ম গড়ে তুলতে চান, এখান থেকে ময়ূর সংগ্রহ করতে পারেন। এছাড়াও যারা ফুল অ্যাডাল ময়ূর কিনতে চান তারাও এই ফার্ম থেকে ফুল অ্যাডাল ময়ূর কিনতে পারবেন, তবে সেক্ষেত্রে প্রাইস একটু বেশি। ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খোদা হাফেজ।